নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর সবাই কেমন আছো? আমরা ভীষণ ভালো আছি। আর আজকের ব্লগটা শুরু করছি। আজকে বুধবার, এখন বাজে সকাল 5:45। কি রোদ উঠেছে দেখে মনে হয় 8টা 9টা বেজে গেছে, কিন্তু বাইরেটা বেশ ভালোই রোদ উঠেছে। একটা মিষ্টি রোদ আর পাখিদের আওয়াজ, এরকম মাঝে মাঝে সকালে উঠলে সত্যি ভীষণ ভালো লাগে। আর ঘুমটাও ভেঙেছে অনেক, সকালে 4:45 ঘুম ভেঙেছে আর ঘুম পাইনি। তো ভাবলাম একটু ভিডিও এডিট করি, এডিট এডিট করে তারপর দেখি মাথাটা একটু ধরেছে, উঠেই গেলাম। ঘুমোলে 8টায় বেজে যেত আর ঘুমোইনি। তারপর তো উঠে যে বেসিক কাজগুলো আমাদের থাকে প্রতিদিন, হাউস ওয়াইফদের ওই বাড়ি ঘর ক্লিন করা, তারপর সমস্ত কিছু উঠান টুঠান ঝাঁট দেওয়া, খড় ঝাঁট দেওয়া, সমস্ত কিছু করে ঝাড়ু হাতে একটু সকালবেলা সবারই কাজ থাকে, তো সেটাই করে নিচ্ছি। তারপর কি হয়েছে, কালকে হয়েছে ঝড় বৃষ্টি, তো কাপড়গুলো শুকোয়নি, এগুলো শুকোতে দিচ্ছি এখন, এখনই শুকিয়ে যাবে। রোদ ভালোই, রোদ উঠেছে সকাল সকাল, তো বেশ ভালোই হলো আজকে। আর আমরা কালকে বাড়ি চলে যাচ্ছি জামাইষষ্ঠীতে, বাড়িতে গিয়ে কয়েকদিন থাকবো, তো সেগুলো ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ওখানে ওয়াইফাই নেই, তাই নেটের প্রবলেম হবে, আর ভিডিও খুব একটা বেশি আপলোড করতে পারবো না। আর সবাই পাশে থেকো, আর ভালো লেগে থাকলে একটা লাইক করে তারপর ভিডিওটা দেখা শুরু করো। আর প্লিজ, নতুন বন্ধু যারা রয়েছে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে নতুন নতুন ভিডিও আনতে আরও মোটিভেট হই। তো সকালে কাজগুলো করে নিলে বেশ, মানে সকালে উঠলে কি হয়, টাইমটা বেশ ধরা যায়। আমি মেয়েকে একদম ফুল টাইমটা দিতে পারি, ওকে অনেকটাই সময় দিতে হয়, একদমই ছোট, তো সমস্ত কিছু কাজ করে তারপর ওকে ওঠাবো। আর ও 8টার আগে উঠবেই না, কিছুতেই উঠবে না, তো তাই জন্য 8টা বাজতে বাজতে আমার সমস্ত কাজই কমপ্লিট হয়ে যাবে, তো তাড়াতাড়ি করে নেওয়ার চেষ্টা করছি আর কি। তো সমস্ত কাজ সেরে বাবা উঠে গেছে, মা উঠে গেছে এখন, আর চাটা করে নিচ্ছি। আর বাবা মাকে না আমি চাটা করে দিতে পারলে বেশ ভালো লাগে, কারণ বেশিরভাগ দিনে উঠে দেখি মার চা করা হয়ে যায়, তো আমার চা করতে বেশ ভালোই লাগে। আর একটু আদা দিয়ে চা করবো আজকে, আর আদাটা না একটু বেশি হয়ে গেছিলো চাই, একটু আদা অল্প দিলেই হয়, মা বললো যে আদাটা একটু বেশি হয়ে গেছে চায়ে, তো কী করা যাবে, নেক্সট টাইম থেকে আরও ভালো বানাবো। চাটা একটু এদিক ওদিক হলে না খেতে একদমই ভালো লাগে না, তো বাবা মাকে চাটা দিয়ে দেবো, তারপর আমি মেয়ের জন্য টিফিনটা আগে বানিয়ে নেব, কারণ মেয়েকে ও উঠিয়ে টিফিন বানাতে গেলে অনেকটাই লেট হয়ে যাবে, আর আমার তন্নি শোনার জন্য টিফিন বানাচ্ছি আমার শোনার জন্য। ডিমটা না ওর মধ্যে ভেঙে দিয়েছি, বেশ ভালো হয়েছিল, আরও খেয়েছেও। আর একটা টিপস, এই ভাতের হাঁড়ি না উনুনে যেহেতু রান্না হবে, একটু সাবানটা ঘষে নিচ্ছি, তাহলে আর কালি হবে না। সুন্দর একটা টিপস, ভাত হয়েছে। আর সকালে মা রান্না করে আমি সমস্ত কিছু জোগাড় করে দিয়েছে, আর মা ডাল পটল ভাজা আর একটা করেছে কুমড়ো পাতা দিয়ে, খুব সুন্দর একটা রেসিপি একদিন শেয়ার করবো, ভীষণ সুন্দর। তো তারপর আমি রান্নাবান্না তো দেখালাম একটু, সকালে রান্নাবান্না দিদিরা এসে খাবে, তারপর আমি একটু ফুল তুলে নিচ্ছি ঠাকুরের জন্য, বেশ সকালের ফুলগুলো না খুব সুন্দর টাটকা থাকে, একদম সতেজ থাকে, তো তুলতে বেশ ভালো লাগে, ওগুলো তুলে রেখে দেবো ঠাকুরের আসনে,
তারপরে আমি পরে পুজো দেব আজকে দুপুরবেলা। কত ফুল দেখো, ফুলের সমারোহ ফুল শেষই হচ্ছে না, এত সুন্দর। আমি চাই সারা বছর এরকমই ফুল ফুটুক আমার বাগানে। ষষ্ঠীতে আমরা বাড়ি থাকবো না, এই যে এনেছে বরুলি মাছ, চাপিলা মাছ, বাটা মাছ, আর এখানে মুরগির মাংস 1 কিলো। তারপরে যে লেবু এনেছে, ঝিঙ্গে, আর হচ্ছে পটল আর করলা। এখন এগুলো সব ভালো করে গুছিয়ে নেব, ভাতটা খেয়ে নিলাম তো গুছিয়ে নেব। আর এনেছে এদিকে মিষ্টি। তো বাড়িতে যে জামাই এসেছে, আজকে জামাই আদর হবে আর কি। আমরা তো ষষ্ঠীতে কালকে বাড়ি চলে যাচ্ছি, তো এই রান্না হবে আজকে, মাছ মাংস ডাল। আর সকালের খাওয়া তো হয়েই গেছে, এগুলো দুপুরের জন্য হবে। তো আমি সব গুছিয়ে নিচ্ছি ধুয়ে টুয়ে। উপরে রয়েছে এখানে চিকেন, মানে দেশি মুরগের ঝোল, দেশি মুরগির ঝোল 1 কড়াই প্রায়। আর আমার মেয়ে খেয়েছে আর ভাগনা খেয়েছে, আর বাকি সবাই খাবো। প্রেশার কুকারে আলাদাই করা হয়েছে এটা। এদিকে মা করেছে ছোট মাছের একটা মানে মাখা মাখা টাইপের তরকারি আর কি। আমরা এখন বিকেলে সবাই মাঠে চলে এসেছি, যে মেয়ে খেলবে, বল নিয়ে একদম চলে এসেছি মাঠে। তো ওই যে দিদি, জামাই বাবু, আমার শাশুড়ি মা, হাজবেন্ড, মেয়ে, ভাগনা সবাই। খেলো বাবা, খেলো। কোথায় ভাঙ্গা চাঁদ? ও যে ভাঙ্গা চাঁদ, ও যে ভাঙ্গা চাঁদ। এই বাচ্চাদের সঙ্গে না কোয়ালিটি টাইম স্পেন্ড করা অবশ্যই দরকার। আর বিকেলে করে খেলতে নিয়ে আসি ওকে, সকালে তো আর বেরোনো হয় না, বিকেলবেলায় নিয়ে আসি প্রত্যেক দিন। আর এই মাঠটা কদিন পরে না জল হয়ে যাবে, তো এখনই খেলার সময়, 1 মাস খেলবে, তারপরে পুরো জল, হাঁটু জল থাকবে। তো এগুলোই থেকে যাবে বলো ইউটিউবে স্মৃতি হিসেবে, খুব সুন্দর সুন্দর মুহূর্ত, মোমেন্টস, হ্যাপি মোমেন্টস। আজকে ভিডিওটা এই পর্যন্তই। সন্ধ্যাবেলা অনেক কিছু আনন্দ করলাম দিদি, ওরা রাত্রে সবাই মিলে খাওয়া দাওয়া করবো, ভীষণ মজা হলো, আর ওরা চলেও যাবে রাত্রেবেলা। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ওকে, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, গুড নাইট।